2022 বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা হয়েছিল অভিন্ন দেওয়ানী বিধি। ভোটে জিতে আসার পর জোর কদমে কাজ শুরু করেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। অবশেষে প্রতিশ্রুতি মতো অভিন্ন দেওয়ানী বিধি কার্যকর করার পথে উত্তরাখণ্ড সরকার। দেশের প্রথম রাজ্য হিসাবে এই সিদ্ধান্ত নেবে উত্তরাখণ্ড। আগামী সপ্তাহে উত্তরাখণ্ড বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে চলেছে সরকার। সূত্রের খবর, বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতেই তৈরি অভিন্ন দেওয়ানী বিধি সংক্রান্ত বিল পাশের উদ্দেশ্যেই ওই অধিবেশন ডাকা হচ্ছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে অভিন্ন দেওয়ানী বিধি চালু হয়ে যাবে। সূত্রের খবর, খসড়া অনুযায়ী বহু বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। লিভ ইন সম্পর্ককেও আইনিভাবে নথিভুক্ত করার বিধান দেওয়া হবে এই অভিন্ন দেওয়ানী বিধিতে।